রাজধানী ঢাকায় দিন দিন নামছে পানির স্তর, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে পানি তোলার হার। এতে করে সুপেয় পানির সংকট আশঙ্কাজনক হারে তীব্র হচ্ছে। মেহেদি হাসান সোহাগের ক্যামেরায় রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। দিন দিন রাজধানীতে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 90-এর দশকের পর থেকে এই প্রবণতা বাড়তে শুরু করে। গবেষকরা বলছেন, মাটির নিচে পানি কমার এই হার 2 থেকে 3 মিটার বছর প্রতি। বর্তমানে এলাকা ভেদে রাজধানীর বিভিন্ন স্থানে পানির স্তর রয়েছে প্রায় 70 মিটার নিচে। ফলে ভবিষ্যতে গভীর নলকূপ থেকে পানির প্রাপ্যতার সংকট তৈরি হবে। অন্যদিকে পানির স্তর নেমে যাওয়ায় তৈরি হচ্ছে ভূমিধস হবার শঙ্কাও। অধিক হারে এবং অপরিকল্পিত হারে পানি উত্তোলনের ফলে পানির যে আধার ভূগর্ভস্থ সেখানে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, যার ফলে ভিতরে যে বালুকণাগুলা এটা আবার পুনর্গঠিত হচ্ছে, হওয়ার ফলে প্রায় আধা ইঞ্চি হারে প্রতি বছর এটা নিচের দিকে দেবে যাচ্ছে। সঠিক পরিকল্পনা না নিই তাহলে এর ভারসাম্যহীন হয়ে পড়লে সেখানে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। ভূতাত্ত্বিকরা বলেন, আমরা মাটির নিচ থেকে পানি উত্তোলন করার পর ভূ অভ্যন্তরে পানির শূন্যতা তৈরি হয়, আর যা পূরণ করে নদী নালা খাল বিল অথবা এরকম পুকুর। কারণ এ সকল জলাধারে জমে থাকা পানি মাটি চুয়ে ভূ অভ্যন্তরে চলে যায় এবং পানির ভারসাম্য ফিরিয়ে আনে। কিন্তু নগরায়নের ফলে এরকম জলাধার দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহলে ভবিষ্যতে ভূ অভ্যন্তরের পানির ভারসাম্য কীভাবে ফিরিয়ে আনা যাবে? ভূতাত্ত্বিকেরা বলছেন, বৃষ্টির পানি হতে পারে মাটির নিচের পানির স্তরে ভারসাম্য ফিরিয়ে আনার একটি উপায়, আর এজন্য এগিয়ে আসতে হবে ভবন মালিকদের। প্রক্রিয়াটি হলো, প্রতিটি ভবনের ছাদ থেকে মাটির গভীর পর্যন্ত একটি পাইপ বসাতে হবে, আর ভবনের নিচে তৈরি করতে হবে বড় জলাধার। বৃষ্টি হলেই পানির একটি অংশ পাইপ দিয়ে চলে যাবে জলাধারে। জলাধারটি পূর্ণ হলে অবশিষ্ট পানি পাইপের মাধ্যমে যাবে মাটির গভীরে। এতে করে পূরণ হবে ভূ অভ্যন্তরের পানির শূন্যতা। তবে পানি যেন ধুলোবালিমুক্ত অবস্থায় মাটির নিচে যায় সেজন্য পাইপটির একটি অংশে পাথর খণ্ড দিয়ে তৈরি করতে হবে ফিল্টার। জানা গেছে, ব্যবস্থাটি সংযোজন করতে ভবন তৈরির মোট ব্যয়ের প্রায় 1/5 মতো খরচ বাড়তে পারে। রিজার্ভারের যে পানিটা, বৃষ্টির পানি যেটা আমরা ধরে নেব রাখবো, সেখান থেকে আমাদের ডোমেস্টিক অন্যান্য কাজগুলো আমরা করতে পারি, তাহলে আমাদের ওয়াশার পানি সেখানে অপচয়টা কম হবে। চেন্নাই গ্রাউন্ড ওয়াটারের 5 থেকে 7 মিটার পর্যন্ত নেমে গেছে। সেই গ্রাউন্ড ওয়াটার লেভেল তারা বৃষ্টির পানি আইন করে তখন তারা রিচার্জ করলো এবং ব্যবহারের জন্য আইন প্রণীত হলো। তখন শুধুমাত্র 5 থেকে 7 বছরের মধ্যে তারা যে পরিমাণ আমাদের নিচে নেমে গেছিল একবার, তার প্রায় 30 থেকে 40% পর্যন্ত কিন্তু সে ওটাকে রিভাইভ করতে পেরেছে। অনেক দেশেই ভবনে পাইপ ও জলাধার সংযোজন করে বৃষ্টির পানির মাধ্যমে মাটির নিচে পানির ভারসাম্য রক্ষা করা হচ্ছে। আমাদের দেশেও প্রতিটি ভবনে ব্যবস্থাটি সংযোজন বাধ্যতামূলক করতে একটি ধারা ইমারত নির্মাণ বিধিমালায় সংযোজন করার তাগিদ দিয়েছেন ভূতাত্ত্বিকেরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।